ওই ড্রাইভার আর বিমানের ড্রাইভার আর আপনার গাড়ির ড্রাইভারের মধ্যে তফাত কি? আসসালামু আলাইকুম, আপনারা কি সবাই চালক? হ্যাঁ, আপনারা এখানে এই বাসে কে সবাই কেন আসছেন? আমরা কেউ জানি কেউ জানি না, দেখা গেছে কেউ নাম নিজে নামও ভালো করে লিখতে পারি না, গাড়ি ডিপার্টমেন্টে এমন অনেক লোকই আছে। তো আসলে এখানে ড্রাইভার কয়জন আছেন একটু হাত তুলেন তো। সবার লাইসেন্স আছে, তার মানে এরা সবাই কিন্তু 8 পাস। আমার কথাটা বুঝেন, এখানে এই ড্রাইভার যে কয়জন আছে সবাই 8 পাস, আমরা জানি, কারণ 8 পাসের নিচে লাইসেন্স দেওয়া হয় না। তার মানে এই এরা কয়জন স্বাক্ষর জ্ঞান আছে এবং ভালোভাবে পেপার পত্রিকা পড়তে পারে, কিন্তু আসলে আরো ভালোভাবে পড়ার জন্য আমরা ট্রাফিক নিয়মগুলো জানার জন্য এইখানে একত্রিত হয়েছে। এই যে আমাদের হুজুর আছে, আমরা আরবি পড়াবে, তারপরে আমাদের অনেক সার্জেন্ট স্যার আছে আরো ইংলিশ পড়াবে, আবার অনেকে আছে আপনার অঙ্ক করাবে, হেল্পার কার্ড যেটা এটা তো দেওয়া হয় না এখনো। তার মানে আপনারা ধরে নিলাম আপনারা স্বাক্ষর জ্ঞান এখনো ওইভাবে ভালো নাই, বিদায়। আজকের এই এই শিক্ষা ব্যবস্থাটা মূলত সবাইকে মিলেই আমরা এখানে কাজ করতেছি। আর এই যে আমাদের একজন খুব মহৎ ব্যক্তি যার মাথায় এত সুন্দর একটা চিন্তা ভাবনা আসছে, হ্যাঁ, যার কারণে আজকে এত সুন্দর একটা পরিবেশে আমি উপস্থিত হইতে পার, নিজেরও খুব ধন্য মনে করতেছি। সারাদিন কিন্তু আপনাদের সাথে আমাদের চাকরি, কিন্তু এত গুলাম ড্রাইভাররে আমি একসাথে পাবো কখনো কল্পনা করি নাই। কখনো চিন্তা করে দেখছেন বিমানের ড্রাইভার আছে না, রেলগাড়ির ড্রাইভার আছে না, হ্যাঁ, ওই যে মেট্রো রেল হইতেছে, মেটেরিয়ালের ড্রাইভার থাকবে না, না এমনি চলবে? ওই ড্রাইভার আর বিমানের ড্রাইভার আর আপনার গাড়ির ড্রাইভারের মধ্যে তফাত কি? এখন বিমানে কিছু কারিগরিক পরিবর্তন আছে বা ডিফারেন্স আছে, আধুনিকায়ন আছে। আপনার গাড়িতেও আছে, হয়তো বা আপনার গাড়িতে সে আগের মতো একটা গিয়ার জানি আছে, একটা স্টিয়ারিং আছে, একটা ব্রেক আছে, এই তিনটা নিয়ম জানলে আমরা গাড়ি চালাইতে পারি। কিন্তু বিমানে তো কি সেম স্টিয়ারিং আছে, কিন্তু আর যেগুলো আছে সব বুতম সিস্টেম, ডিজিটাল সিস্টেম। এইগুলা আমার টিপ দেওয়া জানতে হলে কি শিখতে হবে? যেমন আপনার এই গাড়িটা যখন ডিজিটাল হয়ে যাবে, যখন এসি হয়ে যাবে, তখনও কিন্তু টিপ দেওয়া সিস্টেম চলে আসবে বেশি। এই জন্য আপনাদেরকে জানতে হবে, আপনি আমাদের ঢাকা শহরে কিন্তু বেশিরভাগ গাড়িগুলা এই টিপাটিপি সিস্টেম চলে আসতেছে, মানে ডিজিটাল সিস্টেম, ডিভাইস সিস্টেম, হ্যাঁ। তো এই জন্য আমাদের কিন্তু স্পেশাল আরো ভালোভাবে শিখতে হবে, জানতে হবে। তা নিজেরে কখনো ছোট মনে করবেন না, এই যে আপনার যে যে 32-40 সিট, এই প্রত্যেকটা সিটে একটা করে মানুষ থাকে, এই প্রত্যেকটা মানুষের নিরাপত্তার দায়িত্ব কিন্তু এই ড্রাইভারের, নিজেরে কখনো ছোট মনে করবেন না। আমি কি কারণ আপনার কাছে কিন্তু 40-50 জন মানুষ আপনার আন্ডারে, কিন্তু আল্লাহ এত বড় গুরু দায়িত্ব একজন ড্রাইভারের কাছে দিয়ে দিছে, আল্লাহ দিয়ে দিছে, হ্যাঁ। এটা কিন্তু আপনি আমি ইচ্ছা করে কেউ নিতে পারবে না, এটা কিন্তু ওই যে উপর আল্লাহ দিয়ে দিছে আপনাকে এত বড় দায়িত্ব। এই দেখেন এতগুলা মানুষকে আপনি হেফাজত করতেছেন নিজের জ্ঞান দেয়া বুদ্ধি দেয়া। আর আমাদের এই জন্য ড্রাইভারদের হেল্পারদের আচার আচরণ অনেক ভালো হইতে হবে। আমাদের নবীজি বলছে আমরা কিন্তু অন্য মানুষের বা অন্য আমেরিকায় কি করলে এটা দেখে আমার লাভ নাই, আমরা মুসলমান, আমার নবী কি করছে আমরা এটা করবো। ওনার আচরণ কিভাবে উনি মানুষের সাথে কথা বলছে, কিভাবে চলছে, ওইটা করবার চেষ্টা করব। আর আমাদের আচরণগত পরিবর্তন কখন হয়, যখন দেখবেন লোভের কারণে হয়, দেখবেন একটা ছাত্র ভাড়া দিতে পারতেছে না বা তার সাথে যুদ্ধ করতেছে, একটা গরিব মানুষ উঠছে ভাড়া দিতে পারতেছে না, তার সাথে যুদ্ধ শুরু করে দিছি। কারণ কি, ওই থেকে 5 টাকা বাসায় যদি আপনি আমি পকেটে রাখতে পারি, ওটা তো দেখবো না সেকারে।
মানে লোভের কারণে হয়, আরেকটা হচ্ছে মাদকের কারণে। আমরা বিড়ি খাই, সিগারেট খাই, আপনি মস্তিষ্ক বিকৃতি ঘটে, ভালো মানুষ থাকতে পারে না তো। কারণ এই দেখেন আপনি আমি যদি একবারে নিরাপদ সুন্দর ভাবে থাকি, আমাদের মাথা গুলা ফ্রেশ থাকে, দেখবেন খুব ভাল লাগবে। তো আসলে এই যে লোভ, লালসা, দুর্নীতি যেটা বলে, আর হচ্ছে মাদক, এই দুইটা যদি আপনারা হেফাজত করে চলতে পারেন, তো ড্রাইভার পেশাটা আমি মনে করি বিমানের পাইলটে যেরকম মানুষ করে না, পাইলটের কাছে আমার ছেলে মেয়েরে বিয়ে দিমু, বা আমার ছেলে ছোট থেকে জন্মের পরে বলে না আমার ছেলেরে পাইলট বানামু, আরে পাইলটটা কি, পাইলটও তো ড্রাইভার, পাইলট ড্রাইভার না? আপনি চিন্তা করে দেখেন, এটা হচ্ছে বিমানের ড্রাইভার আর আপনি হচ্ছেন বাসের ড্রাইভার। বাসের ড্রাইভারের কাছে একদিন মানুষ চিন্তা করবে, বাসের ড্রাইভারের কাছে আমার ছেলেকে মেয়েকে বিয়া দিমু, এরকম ভাবে তৈরি হইতে হবে, আমাদের তৈরি হইতে হবে না? হ্যাঁ, এখন বাসের ড্রাইভার, একদম বাসের ড্রাইভার এটার কাছে, এটা তো শালা নিশাখোর। আপনি নিজে একদিন চলে দেখেন, আপনি নিজে একদিন একদিন যাত্রী বেশে আইসা দেখেন কি মন্তব্য করে আপনার যাত্রীরা ড্রাইভাররে, এই শালা তো নিশাখোর, উল্টা পাল্টা গাড়ি চালায়, এর কাছে বিয়া দিবো আমার মেয়েরে, এর কাছে মেয়েরে ফাঁসি দিবো। তো এই চিন্তা কেন, এই পরিবর্তনটা আপনার আমার করছি। মোটামুটি সবাই নিরক্ষর না, নিরক্ষর মানে স্বাক্ষর জ্ঞানহীন না, আমরা যা জানি সেটাকেই আমাদের রিয়াজ ভাইয়ের ওসিলায়, আমাদের যে হুজুর আছে, মুরব্বি আছে, আমরা আমাদের জানা জিনিসটাকেই আমরা রিভিশন দিব, আর একটু ভালো করে শিখব, সমাজে দশ জায়গায় যাতে আমরা চলতে পারি, সমাজের দশ জায়গায় যাতে মানাইতে পারি, এই শিক্ষাটা আজকে এখানে নিব আমরা। হ্যাঁ, আর পাশাপাশি আমরা ট্রাফিক যারা আছি, আমরা ট্রাফিক পুলিশরা আইসে আপনাদের যে ট্রাফিক বিষয়ে যে জ্ঞানগুলো দেওয়া প্রয়োজন, মানুষের আচরণগত যে আমরা যে সমস্যাগুলো, আমাদের পুলিশেরও আছে, আপনাদের ড্রাইভার হেল্পারেরও আছে, এই বিষয়গুলো, তারপরে ট্রাফিক সিগনাল কিভাবে মানবেন, কোথায় দাঁড়াইতে হবে, কোথায় দাঁড়াইতে পারবেন না, আমরা এইগুলো শিখাবো। তো ভাল লাগলো আজকে রিয়াজ ভাইয়ের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে, আমারও খুব ভাল লাগতেছে। সবাই ভালো থাকবেন, সবারই উত্তর উত্তর সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।